পুঁশাকে তো এখানে চলো পাপা করো পাপা। আস্তে আস্তে মাম্মা, আস্তে আস্তে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো এখন বাজে 9:40 আর এখন আমরা একটু একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা একটু ব্রেকফাস্ট খেতে যাচ্ছি সামনে। আজ সকাল সকাল রান্না টান্না হয়ে গেছে, আজকে রুষা অনেক সকালে উঠে গেছে, নিয়ে যুদ্ধ চলছিল, মানে ব্রেকফাস্টটা কিছু রেডি করিনি। তো বললাম এই সামনে থেকে কিছু ব্রেকফাস্ট করে আসি, তো আমরা সেখানেই যাচ্ছি। আমাদের সামনে যে ক্যাফেটার কথা বলি, এই যে এইটা, তুষাকে তো এখানে সবাই ছিঁড়ে গেছে, তুষার রিলস দেখে সবাই জানো। আর রুষা আস্তে আস্তে একটা স্মাইল দিয়ে দিল, যেই বলেছি খাবার দেবে না, না স্মাইল দিলে। গয়ম একটা করে আলু ভরা পরাঠা, আচার, কাসুন্দি, এটা এটা কি পাবলি চানা দিয়েছে, বাটার দিলাম উপর থেকে। এখন রুষার জন্য আমরা ডাব নিচ্ছি, ডাব দুটো, দুটো নিচ্ছ? এই যে এখন ডাব নিয়ে আসা হয়েছে, বাট এখন রুষাকে আমি ডাবটা খাওয়াবো না, এখন আমি ফ্রিজে রেখে দেবো, খাওয়ানোর আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে আবার খাওয়াবো, ঠিক আছে? বাট এখন ওকে স্নান করিয়ে দিই, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। চলো স্নান করে ঘুমোবে, আজ অনেক তাড়াতাড়ি উঠে গেছো তুমি। হ্যাঁ চলো স্নান করতে হবে, চলো। রুষা এখন ঘুমোচ্ছে, আর এখন বেজে গেছে 1:45। সো আমি এতক্ষণ এই রুমে ওর সাথে শুয়ে এডিট করলাম, তারপরে এই রুমে এসে ফ্যান বন্ধ করে ভয়েস দিচ্ছিলাম। তো কি অবস্থা দেখুন, এত গরম, বাপরে। তো চলুন, আমার সমস্ত এডিট হয়ে গেছে, এখনও ওঠেনি, আমি এখন স্নানটা করে পুজোটা সেরে নিই। আজকে আবার সকাল সকাল যেহেতু রান্না করে ঢুকে গেছিলাম জানেন তো, আজকে আবার ঠাকুর ঘরে সত্রাও ধোয়া হয়নি, তো একবারে স্নান করে ঠাকুরের সব কিছু বাসন ধুয়ে টুয়ে পুজোটা সেরে নিই। ওই দেখুন, আমাদের ফ্ল্যাটের নিচে দুটো বাঁদর এসছে। সো কুকুরগুলো কি করছে? বউ বউ করছে। আমি আপনাদের অনেক ক্লোজ করে দেখাচ্ছি, ওই দেখুন, দেখছেন? দেখছেন, ওই দেখুন, লাগতে গেছে। তাই দেখে এই কুত্তাগুলো আরো ছুটে আসছে। দেখুন আমি কতটা ক্লোজ করে দেখিয়েছি আপনাদেরকে। বাপরে রোদের তাপ দেখুন। মেয়েকে তো আগেই খাই দিয়েছি, আর এখন বাবা এসেছে, বাবার সাথে এখন খেলে বেড়াচ্ছে। আর আমার ওইদিকে ডাইনিং টেবিলে সব নামানো হয়ে গেছে, জাস্ট আমরা এবারে লাঞ্চ করব। চলুন একবার দেখাই আপনাদের কি লাঞ্চে করেছি। একটুখানি আজকে মিক্স আচার খেতে ইচ্ছে করছিল, তাই প্লেটে বের করে রেখেছি, আর পমফ্রেট মাছের ঝোল করেছি সব সবজি দিয়ে। আর একটুখানি খাবলানো দেখছেন, ওটা একটু মেয়েকে ভেঙে দিয়েছি, ও তো এখন ডিম খেতে চাইছে না, জানি না কেন। তো ওই জন্য ডিমটা দিইনি, গরম এবং যদি ভাতটা না খেতে চায় একটু পমফ্রেট মাছের ওপরটা দিয়েছিলাম, খেয়ে নিয়ে ছিল, খুব ভালোবেসেছে। রুষা কি খাচ্ছে দেখবে, রুষা কি খাচ্ছে, রুষা ডাবের জুস খাচ্ছে। যে ডাবের জলটা এনেছিলাম ওটাই কাপের মধ্যে ঢেলে ওকে খাওয়ানো হচ্ছে, কারণ ওই ডাবটা দেখলে নাও খেতে পারতো, তাই না? স্ট্রটার জন্য আরো ইন্টারেস্টে খাচ্ছে।
এখন সন্ধেবেলার চা হচ্ছে আমার আর শুভর, আর দুধের প্যাকেট আনাই ছিল, এখনই গরম করে নিচ্ছি, একটু ভালো করে সময় ধরে গরম করব বলে ফ্রিজ থেকে বের করে এখনই গরম করে নিচ্ছি। মেয়েকে যখন খাওয়াবো তখন আরেকবার গরম করে নেব। আজকে ভাবছি মেয়েকে একটুখানি দুধ রুটি খাওয়াবো। আমাকে বিভিন্ন দিন বিভিন্ন ভাবনা চিন্তা করে খাওয়াতে হয়, একই খাবার তো প্রত্যেক দিন, আবার ওদের ভালো নাও। শুভ তো আজকে বাড়িতে ছিল না, মানে সন্ধ্যা থেকে, এটা কি লেগেছে ক্যামেরাতে, তো রুষাকেও আজকে দিদি নিয়ে গেছে, যেহেতু টিকুর আজকে টিউশন ছিল, যেদিন টিউশন থাকে সেদিন রুষাকে নিয়ে যায়, বাড়িতে থাকলে টিকু তো পড়বে না, তো সেই আমি এখন রুটি টুটি সব আমার হয়ে গেছে, তবে এটা গরমও করে নিলাম, আর আমি এখন রুষাকে আনতে যাচ্ছি। আজকে আমার কাজ হয়ে গেছিলো তাড়াতাড়ি, আর দিদি অনেকক্ষণই রেখেছেন, তো একটুখানি আজ অনেকদিন পর একটু নিজের জন্য অনেকক্ষণ টাইম পেলাম, সো তার মাঝে আমি একটুখানি রূপচর্চাও করে নিয়েছি। লুকোচুরি খেলছে নাকি, বসে আছে, কি হলো তোর, কি হলো? হ্যাঁ তুমি খেলা করছিলে দিদি ভাইয়ের সাথে? এতক্ষণ দাঁড়াই না মাম্মা, এগুলো আটকে যাবে, চলো এইদিকে 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 চলো 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 চলো। আর আস্তে আস্তে গাড়ি আসবে, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওঠো 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 ওঠো, ওই দেখ 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 ডগিটাকে দেখ, চল ডগিটাকে দেখবো, চল চল চল, ওই তো ডগি, এই ডগিকে ধরবো আমরা, ডগিরকম দাঁড়িয়ে যাই, আসো, হ্যাঁ আস্তে আস্তে আসো, এখন মেয়েকে খাওয়াতে বসেছি, আর ওইদিকে ডিনারে শুভকে দিয়ে দিয়েছি তরকাটা গরম করে, ওকে বললাম তুমি খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি, ওকে আজকে রুষাকে বললাম দুধ রুটি খাবো, সেই দুধ রুটি খাওয়াতে বসেছি, আর দেখুন ও নিজে খাবে, তাই একটুখানি ওকেও জাস্ট ওর যাতে ভালো লাগে, একটু হেসে খেলে একটু নাচ টাচ করে একটুখানি খাওয়াচ্ছি, কারণ দুধ রুটিটা আজকে আবার পছন্দ করছে না। আর এই দেখুন তরকাটা গরম করে একদম টেবিলে নামিয়ে দিয়েছি, রুটি তো হয়ে গেছিলো, তো আমি বললাম যে তুমি খেয়ে নাও তারপরে খাবো, কারণ ও তো সন্ধ্যাবেলাতে কিছু খায়নি, সে চা খেয়ে বেরিয়ে গেছিল, এই ঢুকল, ওঠ ওঠ, উঠতে পারছে না তো, ওঠ, এবার কি করবি, যাবি আমার দিকে তাকাও, ওঠো উঠে পড়ে পাপা করো, পাপা চলো পাপা করো, পাপা হ্যাঁ পাপা পাপা করে হাঁটো, মাম্মা এখানে চাপো, পিঠে চাপো, পিঠে পাপার পিঠে, হ্যাঁ হ্যাঁ ওখানে চাপো, না না পেটে নাও, এখানে 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 করো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও 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 দাঁড়াও, দেখি কেমন দাঁড়াতে পারো, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ওখানে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস নিয়ে করো, হ্যাঁ ঝাঁপাতে চাও ঝাঁপাও, পেটে নয়, পেটে পাপা লাগবে না, কি করবে করো, দাঁড়িয়ে আছি কি করবে, আবার চাপবে, ও এই যাপাও, বল্লাবু।
বল লাবু, বল লাবু, কি করো? খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমের মধ্যে। আর মেয়ে তো আজকে অনেকক্ষণ সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে। কটা অব্দি ঘুমিয়েছে গো? ছটা সাড়ে চারটা অব্দি ঘুমিয়েছে। এখন ফুল এনার্জি। বাই, আর হাম্পু দেবে না সবাইকে? একটু হাম্পু দি দাও, একটু হাম্পু দি দাও, সবাই কাঁদছে, একটু হাম্পু দি দাও। ফ্রন্টে যখনই কথা বলো তখনই কথা বলো, দেখবেন। মাম্মা, মাম্মা না, কথা বলো, সবাইকে বাই বলে দাও। আর হাম্পু দেবে না সবাইকে? আর জানো, জানেন রুষা কি বলতে শিখেছে? আবার আর বলে দাও তো, আমার আমার মুখ থেকে হেয়ারটা সরাও। আবার কথা শুনতে হয়, কেমন দেখাতে বলেছিলাম ফিঙ্গারটা? এই যে ফিঙ্গার, তো চলুন আজকে আপাতত গুড নাইট। ব্লগটা শেষ করছি না, ব্লগটা কালকে শেষ করবো। তো এখন শুয়ে পড়ি, সবাইকে গুড নাইট, তা সকালে আবার কথা হচ্ছে। বাই। শুভ সকাল বন্ধুরা। সকালে সমস্ত বাসি কাজ করে, আজকে তো বৃহস্পতিবার, আজকে একটু ভালো করে পুজো করব বলে আজকে তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি। আজকে কোনো প্রসাদ বানাইনি। আজকে আমি আগের দিনই শুভকে বলেছিলাম একটু এমনি প্রসাদ কিনে আনবে, তো সেই শুভ কিনে এনেছে। আজকে গোপালকে স্নান করাবো আর লক্ষ্মীর ঘরটা, ঘটের জলটা আজকে চেঞ্জ করে দেবো। তো সেই জন্যই আজকে একটুখানি তাড়াতাড়ি সেরে নিলে, কারণ পুজো তো দেরি হলে আবার মনটা ভালো লাগবে, কারণ করবো যখন বলেছি। সকালে কিছু খাইনি, একবারে পুজো সারবো তারপরে কিছু খাবো। মেয়েকে বরকে সবাইকে ব্রেকফাস্ট খাইয়ে পরে এখন আমি পুজো করতে শুরু করেছি। এই যে লক্ষ্মীর ঘটের জলটা আমি চেঞ্জ করে দিলাম, আর এইদিকে এখন গোপালকে চেঞ্জ কর, মানে চান করাবো। একটুখানি ওই মানে ঘটের যে জলটা আছে ওটাতে একটু গঙ্গা জল দিয়ে দিলাম। আর আরেকটা নতুন ড্রেস পরাবো। একদিন সব গোপালের ড্রেসগুলো খুলে রেখেছে, একদিন গোপালের ড্রেসগুলো সব কেচে দেবো। আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথে আছে, আর ওকে দেখাচ্ছি, দেখ তুই যেমন স্নান করিস গোপু দাদাও সেরকম স্নান করছে, আর ও কিন্তু সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন জানেন তো। আমি সব বলছি, দেখো তুমি যেমন স্নান করো বাথরুমে গিয়ে, দেখো গোপু দাদা আর কি আনন্দ, মানে ও মানে বুঝতে পারছে কিছু। এই দেখ কি করছে গোপু দাদা, কি পড়েছে গোপু দাদা, স্নান করেছে? হ্যাঁ স্নান করেছে, জামা পড়েছে রুষার মতো। মেয়ে তো এখন ছোট আছে, প্রত্যেক দিন এত সময় ধরে তো আমি আর পুজো করতে পারবো না। তাই যেদিন আমার মনে হয় আগের দিন যে আমি পরের দিন এইভাবে পুজো করব, আমি সেইভাবেই কিন্তু আগের দিন সমস্ত ব্যবস্থা করে রেখে দিই। শতবার পাঠ করো কই ছুটই বন্দি মাসুক হয়, জয় হো পর হনুমান চালিসা ও সিদ্ধ সাক্ষী গৌরীসা, রিয়া সেন সদা হরি চেরা কি জয় নাতি দেব মহাবীরা, পবন তন সংকট হন মঙ্গল মূর্তি রূপ, রাম লক্ষ্মণ আজকে কেমন লাগছে গোপালকে বলুন তো, কি ভালো লাগছে না আজকের এই ড্রেসটা? এই দুটো ড্রেসই পয়লা বৈশাখে অনিন্দিতা দিয়েছিল, তো দুটো ড্রেসই পরানো হয়ে গেল গোপালকে। সব ঠাকুরকে সুন্দর করে আজকে পুজো দিয়ে দিলাম, আর মনটা খুব ভালো লাগছে এইভাবে আমার পুজো করে। মাঝে মধ্যে এত ভালো লাগে না, প্রত্যেক দিন তো আর আমি চাইলেও পারবো না করতে যতদিন না মেয়ে বড় হচ্ছে। তো চলুন আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব, আপনাদের সাথে আবার কালকে একটা অন্য ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।